অনেকের অনুরোধে আমি আবার বিপিএসসির সিলেবাসটা আলোচনা করলাম ফুল সিলেবাস আমি আপনারা এখানে আর কি পেয়ে যাবেন আমার এই চ্যানেলটা বিএস একাডেমি যার ফোন নাম্বার হলো এই ফোন নাম্বারটা আমাদের পাঁচ তারিখ থেকে পাঁচ জুন থেকে আমাদের বিপিএসসির উপর ব্যাচ চালু করছে রেট মাত্র একশো নিরানব্বই টাকা আমার এই নাম্বারে মেসেজ বা ফোন করলেই সমস্ত তথ্যটি পেয়ে যাবেন দেখুন টোটাল মার্কস কত বিপিএসসির টোটাল মার্কস হলো দেড়শো দেড়শোটা থাকবে প্রশ্ন মোট তিনটা হবে পেপার পেপার ওয়ান তিরিশ মার্কস এটা হলো ল্যাঙ্গুয়েজ পেপার পেপার টু হচ্ছে আপনার আপনার সাবজেক্ট বাংলা সাবজেক্ট আশি মার্কস আর পেপার থ্রি হল চল্লিশ মার্কস তো তিরিশ মার্কস যে থাকবে যেটা ল্যাঙ্গুয়েজ পেপারটা এখানে শুধু আপনাকে নয় পেতে হবে নয় পেলেই পাস ওকে শুধু নয় পেলেই এখানে পাস নয় পেলেই এখানে পাস হচ্ছে পেপার ওয়ানে যেটা থাকবে তিরিশ মার্কস থাকবে পেপার টু মানে বাংলা আশি আর চল্লিশ নম্বর থাকবে আপনার ল্যাঙ্গুয়েজ চল্লিশ থাকবে আপনার ম্যাথ জি কে জি এস এইসব নিয়ে চল্লিশ নম্বর থাকবে আর কি আর আশি নম্বর হলো আপনার বাংলা এই দুটো মিলে কথা হচ্ছে একশো কুড়ি এই একশো কুড়িতেই আপনার মেরিট তৈরি হবে মানে একশো কুড়ির মধ্যে যত আপনি আর কি পাবেন ধরুন আপনি পেলেন আশি পঁচাশি নব্বই একশো যত থাকবে আপনার র্যাঙ্ক সামনে তত বেশি আপনার চাকরিটা কনফার্ম হবে এবং চাকরিটা আপনার র্যাঙ্ক থাকব সামনে আর কি তাহলে আড়াই তাহলে মোট টাইম কত মোট টাইম হলো আড়াই ঘন্টা রকম নেগেটিভ মার্কিং নেই ভয় লাগবে যে ভাই করে এলাম তো যদি ভুল যায় চিন্তা নেই কোনো নেগেটিভ মার্কিং নেই দেড়শো নাম্বারের দেড়শো নাম্বারের আর কি পরীক্ষা দেড়শো দেড়শো পরসেন্ট থাকবে হুম লিখা রয়েছে ল্যাঙ্গুয়েজ পেতে হবে আর কি থার্টি পার্সেন্ট মানে মানে আর কি ন নম্বর সাবজেক্টটা ওই আপনার এনসিআরটি বইগুলোর উপরে ফলো করলে কী হয়ে যাবে আর কি ওই জি কেজিএসগুলো বললাম আর কি পার্ট ওয়ানের ল্যাঙ্গুয়েজ থাকবে কোথা থাকবে ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ থাকবে থাকবে হিন্দি থাকবে উর্দু বাংলা আপনি যেটা ইচ্ছা আপনি চুজ করতে আর কি পারবেন তিরিশ মার্কস যেটা আমি বললাম এখন একটু আর কি হ্যাঁ আর পার্ট টু এর হলো জেনারেল সায়েন্স স্টাডি কী রয়েছে আপনার ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে জেনারেল সায়েন্স রয়েছে মানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আর আপনার কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে রিজনিং রয়েছে ম্যাথ রয়েছে সব স্টাডি মানে রয়েছে কি ইতিহাস ভূগোল ভূগোল রয়েছে এখানে এভিএস রয়েছে আর আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে আমাদের হ্যাঁ আর হিস্ট্রি রয়েছে হিস্ট্রি অফ বিহার জিওগ্রাফি অফ বিহার আর জি কি অফ বিহার এগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনার বাড়িতে একটু ভালো করে দেখবেন আর কি বিষয়টা নেক্সট এবার আসছি আমাদের মেন বিষয়ে সেটা হলো বাংলা বাংলা হলো কত মার্কসের বাংলা হলো আশি মার্ক্সের বাংলা থাকবে তো টোটাল থাকবে বোধ পরীক্ষণ থাকবে ছটা ছয় ইন্টু কোনো সময় পাঁচটা প্রশ্ন দেয় কোনো সময় আবার ছটা প্রশ্নও দেয় তাহলে আমি তিরিশ নম্বর ধরলাম ধরি আর কি আমি যদি ধরি আর কি আমি পাঁচটা প্রশ্ন তাহলে আমি ধরলাম তিরিশ নম্বর থাকবে আর কি বোধ পরীক্ষণে হ্যাঁ তারপরে থাকবে কি সমস্ত যতগুলো রয়েছে আপনার গ্রামার সব কারক ধাতু ক্রিয়াপদ এদিকের আপনার রয়েছে সমাস মানে এত সুন্দর পড়তে হবে ডিটেলসে মানে আমি টিয়ারি টুয়ের কোশ্চনগুলো দেখছিলাম আর কি দারুণ মানে খুব ডিটেলসে না পড়লে কিন্তু ওইগুলো পারা যাবে না পদের শ্রেণী বিভাগ বাগধারা অবশ্যই পড়বেন অনেক প্রশ্ন আসছে ধনীয় বর্ণ প্রত্যর প্রশ্ন দিয়েছে সন্ধি বেশ দিয়েছে লিঙ্গ লিঙ্গ তো সহজ না লিঙ্গ থেকেও প্রশ্ন দিয়েছে লিঙ্গ যে নিত্য পুংলিঙ্গ নিত্য শ্রীলিঙ্গ এগুলো থেকে লিঙ্গ দিয়েছে এগুলো আর কি পচন দিয়েছে বাক্য প্রশ্ন দিয়েছে বাচ্চা থেকেও দিয়েছে বিপরীত দিয়েছে সাবধান এই নিয়ে একই শব্দের ভিন্ন অর্থ এগুলোও আর কি দেওয়া রয়েছে হ্যাঁ শুদ্ধ বানান দিয়েছে দেখলাম তিন চারটা এক কথায় প্রকাশ করবে নেই মানে এগুলো ছেড়ে কিন্তু আসবেন না মানে অনেক পড়তে হবে আর কি হবে এই অনুকার ধনাত্মক শব্দ নিয়ে একটু কনফিউশন থাকবে আপনাদের এটা বাড়িতে পড়বেন সমার্থক দিয়েছে প্রতিবেদন এর এরপর এটা আবার কি দেখুন প্রতিবেদনের ভাষা কেমন হবে রচনার রচনা আপনি কেমন ক্লাসের মধ্যে শেখাবেন এরকম কিছু প্রশ্ন আর কি ওরা দিয়ে দিচ্ছে সারাংশ কেমন হবে প্রবন্ধ এইখান থেকেও প্রশ্ন আর কি দিচ্ছে এগুলো এই প্রশ্নগুলো আমাদের আছে আর কি সমস্ত প্রশ্নের আমাদের রয়েছে তো এগুলো একটু পরে দেখতে আর কি হবে তো ভাষা কেমন হবে কেমন পরিচ্ছদ একটা হবে না একাধিক পরিচ্ছদ হবে রচনার মানে প্রবন্ধ রচনার আর কি আপনার গঠনটা কেমন হয় এই প্রশ্নগুলো দিচ্ছে আর কি যদি চাইছেন যে ভর্তি হবো আমার কাছে তাহলে বাংলার জন্য আপনার আপনার এই নাম্বারে আর কি হোয়াটসঅ্যাপ করতে পারেন যে স্যার আমি পড়বো বিপিএসসি এটা লিখলেই আর কি হবে বাকি এটা আমি আর কি দায়িত্ব আপনাকে ডিটেলস পাঠানো মাত্র একশো নেট লাগছে ছয় মাত্র আর দু মাস আছেই দু মাস মানে কিছুই নয় এত বড় সিলেবাসটা করার জন্য অনেক খাটতে আপনাদেরকে হবে আর কি আর আজকে বন্ধু চলুন ধন্যবাদ